আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কবরের পাশে এই ছাগলটি কি করছে বিস্তারিত জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে মারা গিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর ওনার মৃত্যুকে ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ার অনেক তথ্য শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ওনার কবর পাহারা দিয়ে রাখা হচ্ছে, আর ওনার কবর পাহারা দিচ্ছে একটি ছাগল। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে ওনার কবর পাহারা দেওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, কেননা অনেকেই ধারণা করে থাকেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার জীবদ্দশায় অনেক ভালো একজন মানুষ ছিলেন। তবে কিছু কিছু মানুষ এটাও দাবি করেন তিনি অনেক খারাপ মানুষ ছিলেন। তবে তিনি ভালো মানুষ ছিলেন নাকি খারাপ মানুষ ছিলেন এটা জানার জন্য কিছু কিছু মানুষ প্ল্যান করে ওনার কবরের উপরে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করেছিল বলে জানা গেছে। আবার অনেকে বলছে শুধুমাত্র ওনার লাশ যেন চুরি না হয়ে যায় সেই কারণেই ওনার কবরের উপরে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করা হয়েছিল। এবং আবার কেউ কেউ বলছে ওনার কবরে আসলেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং ওনার কবর পাহারা দেওয়ার জন্য একটি ছাগল দিন রাত ওনার কবরের পাশে বসে থাকছে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এই কথাগুলো কতটা সত্য, এই কথাগুলোর পেছনের ঘটনা কি, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু জানাবো। আর তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যারা চান আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গিয়ে তিনি জান্নাতের সর্বোচ্চ মাকাম পাক, তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হতে দেখা যাচ্ছে, যে ভিডিওটিতে দেখা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরের পাশে একটি ছাগল বেশিরভাগ সময় বসে থাকছে এবং দেখছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর। কেউ খনন করতে আসছে নাকি এবং ওনার কবরের কোনো ক্ষতি করার জন্য কেউ আসছে নাকি? আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই ছাগলটি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গ্রামের বাড়ির জামাল মিয়ার ছাগল। আর এই ছাগলটি জামাল মিয়াকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দিয়েছিলেন বলে জানা গেছে। এই ছাগলটির মালিক জামাল মিয়া জানিয়েছেন একটা সময় তিনি অনেক দরিদ্র ছিলেন, আর তিনি অনেক খারাপ দিন পার করছিলেন, আর সেই সময়টাতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তখনও জেলে যাননি। তিনি সুন্দর এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মতো জীবন যাপন করছিলেন। সেই সময়টাতে আমি অনেক বিপদের মধ্যে ছিলাম এবং আমাদের পরিবার নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম, আর আমি আমার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাছে যাই এবং ওনাকে গিয়ে আমার সমস্ত সমস্যার কথা বলি। তিনি তখন আমাকে বললেন, আমি বুঝতে পেরেছি তোমার যত সমস্যা রয়েছে সকল সমস্যা নিশ্চয় টাকা পয়সার কারণ, তোমার আয় রোজগার নেই, আর এই কারণে তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা ছাগল কিনে দিচ্ছি, সেই ছাগলটিকে তুমি লালন পালন করো, দেখবে এই ছাগলটির বাচ্চা কাচ্চা হলে তা দিয়ে তুমি খুব সুন্দর জীবন যাপন করতে পারবে। প্রিয় ভাইয়েরা, সেই ছাগলটির মালিক নিজেই বলছেন, আর তিনি এটাও বলছেন, সেই ছাগলটি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কবর পাহারা দিচ্ছিল তখন সেই ছাগলটিকে দেখার জন্য নাকি হাজার হাজার শত শত মানুষ ভিড় করছিল। আর আমি এখানে আপনাদেরকে আরও কিছু ঘটনা জানিয়ে রাখি যেগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, আর যা কিছু জানা আপনাদের সবার জন্য অনেক বেশি জরুরি। তবে আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি দয়া করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এলাকার মানুষজন জানিয়েছেন যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশে দাফন করা হয় সেদিন মানুষের অনেক ভিড়ের মাঝেও এই ছাগলটি সেখানে এসেছিল এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরের আশেপাশে ঘোরাঘুরি করছিল। মানুষ যদিও সেই ছাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু জামাল মিয়ার সেই ছাগল
কোনোভাবেই সেখান থেকে যাচ্ছিল না। কিন্তু সেদিন মানুষের অনেক ভিড় থাকার কারণে শেষ পর্যন্ত জামাল মিয়ার এই ছাগলটি সেখান থেকে ফিরে যায়। আর পরের দিনও আল্লামা দেলার হোসেন সাইদের কবর জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ ভিড় হওয়ার কারণে ছাগলটি অনেক চেষ্টা করছিল আল্লামা দেলার হোসেন সাইদের কবরের কাছে যাওয়ার, কিন্তু কোনোভাবেই যেতে পারছিল না। কিন্তু একদিন দুই দিন তিন দিন করে সপ্তাহখানি কেটে যাওয়ার পরেই যখন আল্লামা দেলার হোসেন সাইদির কবরের আশেপাশে মানুষের ভিড় কমতে থাকে এবং জিয়ারত করতে আসা মানুষের সংখ্যা কমতে থাকে, তখন এই ছাগলটি আল্লামা দেলার হোসেন সাইদির কবরের পাশে গিয়ে বসে পড়ে। সেই সময়টাতে আল্লামা দেলার হোসেন সাইদির কবর জিয়ারত করার জন্য সেখানে এসেছিল কিছু লোকজন। তারা সবাই সেই ছাগলটিকে দেখেছে, কিন্তু সবাই অল্প সময়ের জন্য আসত, তাই কেউ সেই ছাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়নি এবং কেউ জানার চেষ্টা করেনি ছাগলটি সেখানে কেন এসেছে। কেউ কখনো চিন্তাও করতে পারেনি এই ছাগলটি আল্লামা দেলার হোসেন সাইদিকে ভালোবেসে এখানে এসেছে। জামাল মিয়া জানিয়েছেন, যেদিন আল্লামা দেলার হোসেন সাইদি মারা যান ঠিক সেদিন থেকে ওনার ছাগলটি ওনার বাড়ি থেকে হারিয়ে যায়। আর তিনি ছাগলটিকে অনেক খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তিনি ছাগলটিকে খুঁজে পাচ্ছিলেন না। এভাবে পেরিয়ে যেতে থাকে, আর একদিন দুই দিন করে যখন সপ্তাহখানিক পার হয়ে যায় তিনি ওনার ছাগলটিকে খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি ওনার এলাকার মসজিদে মাইকিং করে দিলেন, ওনার সাদা রঙের একটি ছাগল হারিয়ে গেছে। কিন্তু এরপরে তিনি হঠাৎ একজন মানুষের কাছে শুনতে পেলেন, সেটা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। কেননা জামাল মিয়া যখন জানতে পারলেন ওনার ছাগলটি আল্লামা দেলার হোসেন সাইদির কবরের আশেপাশে সবসময় বসে থাকছে এবং শুধু আল্লামা দেলার হোসেন সাইদির কবরের আশেপাশে ঘাস খাচ্ছে, তখন তিনি বিষয়টি শুনে অবাক হয়ে গেলেন। আর তিনি বুঝতে পারলেন এই ছাগলটি কেন এমন করছে। জামাল মিয়া জানিয়েছেন, আল্লামা দেলার হোসেন সাইদি ওনাকে যে ছাগলটি দিয়েছিলেন সেই ছাগলটির বাচ্চার বাচ্চা হচ্ছে এই ছাগলটি। আর তিনি যখন এই কথাটি বললেন তখন আশেপাশের এই কথাটি অনেক বেশি ছড়াতে শুরু করলো, আর সবাই সেই ছাগলটিকে দেখার জন্য আল্লামা দেলার হোসেন সাইদির কবরের আশেপাশে ভিড় জমাতে শুরু করলো। সবাই জানার চেষ্টা করতে থাকলো এই ছাগলটি কি আসলে আল্লামা দেলার হোসেন সাইদির কবর পাহারা দিচ্ছে, নাকি ছাগলটির কোনো সমস্যা হয়েছে তাই এই ছাগলটি এখান থেকে নড়াচড়া করছে না। কিন্তু পরবর্তীতে এলাকার সকলেই দেখতে পেল এই ছাগলটির যখন খিদা লাগে তখন ছাগলটি এখান থেকে কিছুটা দূরে গিয়ে কিছু ঘাস খেয়ে আবার এখানে চলে আসে। আবার ছাগলটির যখন প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয় তখন ছাগলটি এখান থেকে কিছুটা দূরে গিয়ে প্রস্রাব পায়খানা করে আসে। এলাকার মানুষজন যখন এই দৃশ্য দেখল তখন সবাই অবাক হয়ে গেল এবং কেউ কল্পনা করতে পারছিল না একটি ছাগল আল্লামা দেলার হোসেন সাইদিকে এত ভালোবাসে। প্রিয় ভাই ও বোনেরা, সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ পেয়েছে, আমি আপনাদেরকে ঠিক সেভাবে ঘটনাটি জানানোর চেষ্টা করছি। আর জামাল মিয়ার সেই ছাগলটিকে যখন এলাকার মানুষজন সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ছাগলটিকে তারা কোনোভাবেই সেখান থেকে সরাতে পারছিল না। তারা যতই ছাগলটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করছিল ছাগলটি ততই সেই জায়গাকে এমনভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছিল যেমন কোনো মানুষ কোনো কিছুকে জড়িয়ে ধরেছে আর কোনো মানুষ তাকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তেমনটা। আর এলাকার মানুষ যখন এই দৃশ্য দেখল এবং ধীরে ধীরে ঘটনাটি চারপাশে ছড়াতে থাকলো তখন কয়েক গ্রামের মানুষ সেখানে এসে ভিড় করতে শুরু করে, আর ধীরে ধীরে ঘটনাটি সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকেই অনেকেই বলাবলি করছে আল্লামা দেলার হোসেন সাইদি কেমন মানুষ ছিলেন, তা এই ছাগলটার দিকে তাকালে আমরা বুঝতে পারি। কেননা এই ছাগলটা যেভাবে ওনাকে ভালোবাসেন, এই ছাগলটা যেভাবে ওনার কবর পাহারা দিচ্ছেন, তাতেই বোঝা যায় তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এখন এটা কতটা সত্য সেটা মহান আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তবে কেউ কেউ বলছে এই ছাগলটি আল্লামা দেলার হোসেন সাইদির কবর পাহারা দিচ্ছে, কেননা দুর্বৃত্তরা যে কোনো সময় ওনার লাশ এই জায়গা থেকে চুরি করে নিয়ে যেতে পারে। আর কেউ কেউ এটা বলছে এই ছাগলটি ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত এই ছাগলটির জীবন রয়েছে। আবার কেউ কেউ বলছে এই ছাগলটি হয়তোবা এই জায়গার মধ্যে বিশেষ কোনো কিছু দেখেছে তাই এই জায়গা থেকে কোনোভাবেই নড়াচড়া করছে না এখন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন আল্লামা দেলার হোসেন সাইদির মৃত্যুর পর
ওনার কবরকে ঘিরে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের ঘটনা ভাইরাল হচ্ছে, যার মধ্যে এটিও একটি। যদিও ঘটনাটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, কেননা এই ঘটনার রিয়েল ভিডিও সোশ্যাল মিডিয়ায় কোথাও পাওয়া যায়নি। আপনাদের কাছে কি মনে হয়, এই ঘটনাটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।